আসলে স্যারের জন্য বলার তো অনেক কিছু আছে, যে স্যার যে ট্রিটমেন্ট করে এই যে রুগীগুলা, এগুলা তো আপনি সারা বাংলাদেশে আমার মনে হয় কোনো জায়গা অপারেশন ছাড়া রুগী মানে নেয় না। এখানেই খালি অপারেশন ছাড়া ট্রিটমেন্ট করা হয়, যেখানেই গেছি মানে আপনার অপারেশন করা লাগবে, অপারেশন ছাড়া কিছু হবে না। কিন্তু স্যার এখানে আশাবাদী সবেই, আরো অনেক অনেক রুগী আছে আমি দেখছি যে খুব করুণ অবস্থা, কিন্তু তারা তারপরে ভর্তি হয়েছে, ট্রিটমেন্ট চলতেছে, অনেক সুস্থ হয়েছে। আর স্যারের কথা তো বলার মতো না, মানে প্রশংসা করার চেয়ে উপরে স্যার, আল্লাহ তার নেক হায়াত দুক। আর স্যারের কাছে খুব দোয়া করতে যে স্যার যে ট্রিটমেন্টটা যদি খুব ভালোভাবে করতে পারে, আরো স্যারে দিয়ে যদি উপকৃত হয় আরো এবিএন রুগী যারা আছে। এবিএন রুগীটা খুব কঠিন, যার হয়েছে সেই বুঝবে, আর অন্য কেউ বুঝবে না যে এবিএন রোগ কত কঠিন জিনিস। স্যারের ধন্যবাদ জানাই, আর স্যারের জন্য আমি দোয়া করতেছি যে স্যার আরো বড় বড় ট্রিটমেন্ট স্যার করতে পারে, অপারেশন বিহীন স্যারে করতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন আহমেদ, আমি সিলেট জিন্দাবাজার থেকে আসছি, আমার ব্যবসা আছে, আমার বয়স 37, আমার হইলে আপনার হিপ এবিএন সমস্যা, এটা প্রায় দীর্ঘ 5-6 মাস হইতে ব্যথা ছিল, হালকা হালকা ব্যথা ছিল। ব্যথা থাকার পরে আমি নর্মাল ওষুধ খাইছি, ব্যথার ওষুধ খাওয়ার পরে দেখা গেছে ওষুধ খাওয়ার পর 2-3 দিন কমার পরে আবার ওষুধ খাওয়া শেষ, আবার ব্যথা শুরু হইতো। এরকম করতে করতে প্রায় 2 মাসের মতন গেছে আমি ব্যথার ওষুধ খাই। এই ব্যথাটা আসলে মূলত আমার এই রানের সাইডে কোমরের পিছে আখা ব্যথাটা, মানে একটা গাই মেরে ধরে, মানে ব্যথাটা কল্পনা করার মতো না, এরকম মারাত্মক একটা ব্যথা, মানে এমনি নর্মাল ব্যথার মতো না, এটা খুব মারাত্মক ব্যথা, আখা আখা এরকমই করে ওঠে। পরে তো আমি ডাক্তার দেখাইছি সিলেটে, অনেক 4-5 জন ডাক্তার দেখাইছি, 3-4 জনে ধরতে পারছে না ব্যাপারটা যে কি কি রোগ এটা। পরে অর্থোপেডিক ডাক্তার, একজন নাম করা ডাক্তার দেখাইছি, এই ধরছে যে এটা হলে এবিএন, হিপ রিপ্লেসমেন্ট করা লাগবে। এই সমস্যাটার জন্য আসলে সমস্যাটা আমার মোটামুটি এখনো মারাত্মক কিছু হয়েছে না, কিন্তু স্বাভাবিক চলাফেরা করা যাইতো না। তারপর হইলে ধরেন আমার ব্যবসা আছে, আমি দোকানে ঠিক মতন যাওয়া যায় না, আর ডাক্তাররা যেভাবে বলছে এই হিসাবে আমি বাসার একবার বেড রেস্টে গিয়েছিলাম, মানে সারাদিনে বাসা থাকতাম, খুব বিরক্ত লাগতো, মানে আমি তো আসলে একটু চলাফেরার মানুষ, সেই হিসাবে খুব বিরক্ত লাগতো বাসার থাকাটা, একদম মারাত্মক সমস্যা হইতো। আসলে অপারেশনের কথা যে সময় শুনছি, আসলে এই যে রোগটা এটা নামও জীবনে শুনছি না, ধরা পড়ার পর যে শুনছি যে এটা হলে এবিএন, হিপ রিপ্লেসমেন্ট করা লাগবে, খুব ভয়ানক একটা জিনিস। আমরা ডাক্তারের বলার পরে বলছে যে অপারেশন করা লাগবে, দুইটাই করা লাগবে, ডাইনেরটা একটু বেশি আর বামেরটা একটু কম, দুইটাই করা লাগবে, যত তাড়াতাড়ি পারেন করতে হবে, নাহলে আরো সামনে আরো ক্ষতি হবে, দেখা গেছে পাওয়া 2 ইঞ্চি আরো ছোট হয়ে যাবে, এরকমও বলছে। খুব ভয়ভীতির মতো লাগছে, বলছে যে প্রায় 7.5-8 লাখ টাকার মতো লাগবে অপারেশন করার জন্য। একটা পুরো একটা আতঙ্কের মধ্যে ছিলাম এই অপারেশন কথা শোনার পরে, যে আল্লাহর দেওয়া জিনিস বদলাই আবার একটা যে রিপ্লেসমেন্ট করে একটা যে অন্য জিনিস লাগাবে, এটা একটা অসম্ভব জিনিস, মানে খুব কষ্টকর জিনিস। এই পর্যন্ত মিলে মনে হয় আপনার 6-7 জন ডাক্তার দেখাইছি, সবাই বলছে যে অপারেশন করা লাগবে, অপারেশন ছাড়া কিছু না, অপারেশন করা লাগবেই। আর একজন ডাক্তার বলছিল যে আপনি ওষুধ খান, ওষুধ খেলে তো হয়তো 3-4 মাস বাদে দেখা যাবে, পরে আবার এসে দেখাবেন। পরে তো আমরা আইনিছি যে ইন্ডিয়া দেখাই, ইন্ডিয়ার জন্য আমার ফ্যামিলি সহ সবাই ভিসা করছি। জুন মাসের 10 তারিখ ছিল আমার চেন্নাই অ্যাপোলো হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট। পরে আপনাদের এইটা আমি পাইছি, ইউটিউবে পাইছি, আর যেদিন আমার ঘটনাটা আমি জানছি যে আমার এই এবিএন সমস্যাটা হয়েছে, ওদিন থেকেই আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখতেছি যে অপারেশনবিহীন কিছু আসেনি। ওদিন থেকে আমি পুরো প্রত্যেকদিন রাতে 4-5 ঘন্টা করে মানে খালি দেখলাম যে অপারেশনবিহীন কিছু আসেনি ট্রিটমেন্ট। পরে দেখতে দেখতে দেখলাম যে আপনারটাই খালি দেখা যায় যে অপারেশনবিহীন এখানে ট্রিটমেন্ট হয়। দেখলাম আরো বহুত রুগী আপনার এখান থেকে সুস্থ হয়ে গেছে, বহুত রুগী মানে কল্পনার বাইরে। এই হিসাবে আমি আপনাদের এখানে একটা আশ্বাস নিয়ে আমি আসছি। আসার পরে স্যারে দেখাইলাম, দেখানোর পরে স্যারে বললো যে আচ্ছা আপনি আমার কয়েকটা পরীক্ষা দিছি, এগুলো করান আর ভর্তি হয়ে যান, হয়তো 10-12 দিনের মধ্যে আশা করা যে আপনি সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন। পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা স্যারের আমি আমার রিপোর্ট গুলা দেখাইছি, স্যারের পরীক্ষা দিল, পরে বাদের দিন আমি রিপোর্ট পাওয়ার পরে আমি ভর্তি হয়ে গেলাম এখানে। ভর্তি হওয়ার পরে তো ফার্স্টে 2 দিন খুব ভালোই লাগছে, তারা যে ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট উপরে ভালো লাগছে। পরে 3 দিনের দিন তো কিছু ব্যথা ছিল, স্যারের 2-3টা পরীক্ষা করছে, এটা 2-3 দিন ব্যথা ছিল। এরপর আমি 1 মাস 10 দিন হইতে নামাজ পড়ছি না খাড়াইয়া, এরপরে আমি ইনশাল্লাহ নিচে আপনাদের মসজিদে ওইখানে যে নামাজ পড়ছি, প্রায় 3 দিন মতন নামাজ পড়ছি, পুরো সাই রক্ত নামাজ পড়ছি ওইখানে আপনাদের মসজিদে যে খাড়াইয়া নামাজ পড়ছি, খুব আল্লাহর কাছে শুক্রিয়া। যে আমি ভাবতেও পারছি না যে নামাজ খাড়াইয়া পড়তে পারবো কিনা, যে যে ডাক্তাররা যেভাবে ভয়ভীতি দেখাইছে যে আপনার বসে থাকা লাগবো, নিচে জীবনে বসতে পারবেন না,
এইরকম আপনার বিভিন্ন ভয়ভীতির জুড়ে আমি, তারপরে এখানে যে যারা ট্রিটমেন্ট করছে স্যারেরা বলছে যে না আপনি সবসময় এখানে আপনি বসবেন উঠবেন, হ্যাঁ সবসময় আপনি রানিং এর উপরে থাকবেন, আপনি যেভাবে আগে ছিলেন সেভাবেই আপনি আগে চলাফেরা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মুভমেন্টের অবস্থা ইনশাল্লাহ এখন খুবই ভালো, খুবই ভালো, মানে কল্পনার বাইরে। আমি মানে ভাবতেও পারছি না যে মুভমেন্ট হবে আমার, যে আমি চলাফেরা করতে পারবো। এখানে চিকিৎসা নিয়ে আসলে মূলত আমি যে আজকে 12-13 ছিলাম, 12-13 মধ্যে আপনার মূলত আমার ব্যথার মধ্যেই ব্যথা লাগছে, এরকম ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু আশা করা যায় আমি বহুত সুস্থ হয়েছি। আর আমার কাছে যে ফিজিওথেরাপি দিছে এই লোকটা খুবই ভালো, আর মানে কল্পনার বাইরে যে ফিজিওথেরাপি দিছে, তিন বেলা যে ফিজিওথেরাপি দিছে, তিন বেলা দেওয়ার পর আমার সার্বক্ষণিক মানে আমার পর্যবেক্ষণ করছে, আর থেরাপি গুলো দিছে আর খুব ভালো, আর এটা কল্পনার মতন বলার মতো না যে এত ভালো আপনাদের এখানে সার্ভিস। এরপর যে নার্স আছে, তারপরে আপনার এখানে যে বুয়া আছে, খালা আছে, মানে এভরিথিং যা সবই আছে, খুবই ভালো, মানে কল্পনার বাইরে। প্রত্যেকদিন এসে আমার কমপ্লেনের জন্য অপেক্ষা করতো সকালে, যে আপনার কোনো কমপ্লেন আসেনি স্যার, আমি বলতাম যে না আমি তো এখানে কমপ্লেন কিছু পাইতেছি না, আর কমপ্লেন নাই ওইখানে, প্রত্যেকদিন আসতো, মানে মিস নাই, একদিনও মিস নাই যে কমপ্লেন ই করতো, কিন্তু কমপ্লেন এখানে আমি পাইছি না কোনো। বাড়িতে যাওয়ার পরে স্যারে বলছে যে আপনার একটা টাইম করে নিবেন যে সাঁতার কাটার জন্য, তারপরে যে ব্যায়াম গুলা শিখাই দিচ্ছে, ব্যায়াম গুলা সার্বক্ষণিক করার জন্য, আর সাইকেলিংটা একটু গুরুত্ব দিচ্ছে, সাইকেলিংটা করার জন্য বলছে। বাসায় যেহেতু বাড়ির যেহেতু আমি আমার স্বাভাবিক যে চলাফেরা ছিল, এরকম আমি চলার জন্য খুব আশা আছে, যে এরকম আমি আগে যেরকম চলাফেরা করছি এরকম চলাফেরা করব, আমি আমার দোকানে যাব, আমি আমার ঘোরাফেরা করবো, মানে স্বাভাবিক আগে যেরকম চলছে এরকম চলার জন্য খুব ইনশাল্লাহ চেষ্টা ইনশাল্লাহই করবো। আসলে স্যারের জন্য বলার তো অনেক কিছু আছে, যে স্যার যে ট্রিটমেন্ট করে এই যে রুগীগুলা, এগুলা তো আপনার সারা বাংলাদেশে আমার মনে হয় কোনো জায়গা অপারেশন ছাড়া রুগী মানে নেয় না, এখানেই খালি অপারেশন ছাড়া ট্রিটমেন্ট করা হয়, যেখানেই গেছি মানে আপনার অপারেশন করা লাগবে, অপারেশন ছাড়া কিছু হবে না। কিন্তু স্যারের এখানে আশাবাদী সবেই, আরো অনেক অনেক রুগী আসছে আমি দেখছি যে খুব করুণ অবস্থা, কিন্তু তারা তারপরে ভর্তি হয়েছে, ট্রিটমেন্ট চলতেছে, অনেক সুস্থ হয়েছে। আর স্যারের কথা তো বলার মতো না, মানে প্রশংসা করার চেয়ে উপরে স্যার, আল্লাহ তারা এনে খায়াত দুঃখ স্যারের কাছে খুব দোয়া করতে দিয়েছে স্যার, যে ট্রিটমেন্টটা যদি খুব ভালোভাবে করতে পারে আরো, আর স্যারে দিয়ে যদি উপকৃত হয় আরো এবিএন রুগী যারা আছে, এবিএন রুগীটা খুব কঠিন, যার হয়েছে সেই বুঝবে, আর অন্য কেউ বুঝবে না যে এবিএন রোগ কত কঠিন জিনিস। স্যারের ধন্যবাদ জানাই, আর স্যারের জন্য আমি দোয়া করতেছি যে স্যার আরো বড় বড় ট্রিটমেন্ট স্যার করতে পারে, অপারেশন বিহীন স্যারে করতে পারে, আমার জন্য আপনারা দোয়া করবেন, যদি আমি সারা জীবন এই সুস্থতা থাকতে পারি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।